Assalamualaikum warahmatullahi wabarakatuh. 8 তারিখ জুন 2022 আজাদী টিভির ফাতি আই তালাল আহমেদ আজর খবর ইন্ডিয়ান হুকুমত হারকার ওই গরে দেখি আনলো লুকিয়া বাংলাদেশের হিকা আইয়া রোহিঙ্গা রিফিউজি কল বর্মা জালে মিলিটারি কমার্স ইনরে ইস্তেমাল গরি রোহিঙ্গার খিলাফ জেনোসাইড গজ্জ হর নয়া রিপোর্টে বর্মা জালে মিলিটারি এমদাদ হাতিয়ার হিসেবে ইস্তেমাল গত দেশ বিদেশে আর সই টমর ওরে সই খবর ফাইবাল্লা আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর আর হাসাতো আসদে বেল আইকন গা সিবিদ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো গরি ফারিবা খবরর তফসিল ইন্ডিয়া দহলত আসদে জামুত রোহিঙ্গা কলর গ্রেফতারাতে দুইজন রোহিঙ্গার হুকুমত বর্মাত ওয়াপিস দিবাদে ইন্ডিয়াত রোহিঙ্গা কমর ভিতর ডরগলি গই দিহি আনজারা গিয়া গেলদ মাসে 2,03,000 রোহিঙ্গা কল জাম্মুত অন্য জায়গা দায় হই যারে হুকুমত হিতাররা গ্রেফতার করে ওয়াপিস দিব হয় রোহিঙ্গা কোমর মঞ্চে ডরার বলে ইনসানি হক দায়ক কল হর বেশি রোহিঙ্গা কল বাংলাদেশের হিকা বর্ডার ফারে আই গই আর হুদুনে ইন্ডিয়া ডল্লা বইরা জায়গার লুকি তেকে দিহি আন জানাজার গেলদ 2012 লতি জাম্মুত তাকে রোহিঙ্গা নূর মাহমুদ গেলদ মাসত হিবার বো আদে তিনজন ফয়েল বাংলাদেশত আই গই যারে হিবার দাবি মজিন জাম্মুত রোহিঙ্গা কলর সুন্নাসুন গ্রেফতার করে জিয়াল মারার বলে হইয়া ইউএন রিফিউজি কার্ড আসতে রোহিঙ্গা কলর জামুদ গ্রেফতার করে যারা ফতি রোহিঙ্গা এখন বেশি ডরাত বলে মাহমুদ বয়ান দিয়া আর হিবার হতামজিন হিবার দার ফাঁসো রোহিঙ্গা ফ্যামিলি অকল গেল মে মাসে জামুত নেলি আই গই যারা বেশি রোহিঙ্গা কল এখন বাংলাদেশের শিক্ষা গলর বলে হইয়া মিডিয়া রিপোর্ট মজিন গেল দা হক হাফতাত 1,000 রোহিঙ্গা কল ইন্ডিয়া তো বাংলাদেশত গইলা বলে হর ইন্ডিয়াতে বেশি রোহিঙ্গা কল বাংলাদেশত গলত দেখি আনালা বাংলাদেশের হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামালে ইন্ডিয়ান হুকুমতের হইয়া আর বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স সকল রোহিঙ্গা কল ওয়াফিস ইন্ডিয়ার হিকা টেলি দিবল অর্ডার দিয়ে দা আছে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি অফিসিয়াল যিনি রিফিউজি মামলা সা হিত রাজ্য মামলা ইয়ানত হন হতা ন হদা আছে রোহিঙ্গা সকলের খিলাফ কি ওয়াজাল জামুত এনিলা গ্রেফতারি সলের হিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া সকলে জানিবল্লা সাইয়ে লেকিন হন মালুমাত নাফার যারা জাম্মুর পুলিশ অফিসার সকলেও কিছু ন হদা আছে গেল 10-15 বছর লতি রোহিঙ্গা কল বর্মাত জুলুমাদে জানুসারি শিকার ওই নিজ দেশারে অন্য দেশের সাহারা লর যার ইনসানি হক ডায়ক কল দাবি মজে ইন্ডিয়াত 40,000 রোহিঙ্গা কল সাহারা লইয়া বলে হর গেল 2017 ইন্ডিয়াত দহলত আসে জামুদ নফরত পছন্দ হিন্দু ডায়াদ ভারতীয় জনতা পার্টি বিজেপি যেদিন রোহিঙ্গা স্টেট হিয়ানত সাহারা লইয়া হিনর তৈ ওয়াফিস বর্মাত দিবল্লা অর্ডার দিলদা আছে বর্মাত জালে মেলাটিয়ে দেশিতে হাবুস কলরে ইস্তেমাল করে রোহিঙ্গা কোমর ওয়ার জনসারি গজ্জে জিন হলকাস্টাদ রাওয়ান্ডা জনসারি ডিল্লা বলে নয়া রিপোর্ট গয়ে হয়ে দেহি আনজানা গিয়ে নয়া রিপোর্ট ইবে রোহিঙ্গা হালত ইউএন সিকিউরিটি কাউন্সিলর সাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি তুলিবল্লা হয়ে দা আছে হাইট তিন ফাদার রিপোর্ট ইবার জেনোসাইড বাই অ্যাট্রিশন দ্য রোল অফ আইডেন্টিটি ডকুমেন্ট ইন দ্য হলোকাস্ট দ্য জেনোসাইড অফ রাওয়ান্ডা অ্যান্ড মায়ানমার হয়ে নাম দি দৈন ফুক এশিয়ার ইনসানি হক ডাই 45 রাইটস এন আলাইয়া যার রিপোর্ট হিবাদ জালা মেরাটিয়া বলা যে রোহিঙ্গা কলরে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড এন ভিসি কার্ড লওয়া বাই ক্যাঙ্গুরি দেশের তে হক তো মাহরুম গড়ের হীন লেখে দা আছে রিপোর্ট হিবা আরো তাহাকিদ গড়ি হলোকাস্ট রাওয়ান্ডা জেনোসাইডের হতা হইয়ে যেটা একই তৈরি কলে দেশের তে হাবুস নাই দিহি আনল হকুমত কল কম কলর ওর জুলুম আদে জেনোসাইড গজ্জ বলে হইয়া জুলুম গড়ে অকল বেশি আগলতি দেশিতে হাবস ইস্তেমাল করে কম অকলের বড় জুলুম গড়ে আইয়ের বলে রিপোর্ট ইবার লেকইয়া 45 রাইটস সিনিয়র অ্যাডভাইজার দে ক্লার্ক ইউনিভার্সিটির প্রফেসর কিন ম্যাকলিনে বয়ান দিয়া হলোকাস্ট রাওয়ান্ডা জেনোসাইড সাবুত অকল বর্মার মিলিটারি রোহিঙ্গা কলর বড় জেনোসাইড গজে দে একই ডিল্লা বলে ম্যাকলিনে হইয়া রিপোর্ট ইবার তাহাকিদ গজে দে হেড দেশিতে সারা অন্য কার্ড কলা হলোকাস্ট রাওয়ান্ডা জেনোসাইড হইয়া যারা দেশিতে কার্ড নদী হকুমত অকল হদুন কম অকল সিকিউরিটি লই ফেলার দা আছে একিডিল্লা পলিসি ইন বর্মাত বিশে আগলতি ইস্তেমাল ওই আইয়ের আর হিয়ানল রোহিঙ্গা কল ওর জেনোসাইড ওই বলে রিপোর্টত লিখে রিপোর্ট ইব বানাবলা জেনোসাইড তো বাসি আসে তো কুড়িজন রোহিঙ্গার ইন্টারভিউ সুরহা জালা মিলিটারি হাবুসাদ মিডিয়া রিপোর্ট কল ইস্তেমাল গজ্জে দে হিয়ান জানাজার রিপোর্ট মজিন বর্মার আর কানত জালা মিলিটারি রোহিঙ্গা কলরে বলাজুরি এনভিসি কার্ড লওয়া বাই রোহিঙ্গা হদে কমন নামত তো মাহরুম করতে স্যার আর ফাতিফাতি লড়াসরা দাহার দেশিতে হক কত মাহরুম গরিবল্লা স্যার বলে রিপোর্টত হইয়া বর্মার মিলিটারি রোহিঙ্গা কলের দেশিতে কার্ড নদী এনভিসি হদ অন্য কার্ড দিত স্যার যারা মিলিটারি দেশের কোমর ভূত রোহিঙ্গার গলায় তন স্যার বলে রিপোর্টত লিখে ক্যাম্পেন গ্রুপ প্রোগ্রেসিভ ভয়েসের হত্যামজিন দেশ বিদেশে বর্মার আম মঞ্চের হুকুমত এনইউজিরে আমদাদকল নদী বেকুন জালা মিলিটারি জরিয়া দি মিলিটারি আমদাদকল হাতিয়ার হিসেবে ইস্তেমাল করি বলে মোকাদ্দের বলে হইয়া দিহি আনজানা গিয়া গেলদ হোক দিনের ভূতরে শান স্টেটের হালত বেশি খারাপ অর যারা গেলদ হাফতা লতি জালা মিলিটারি লড়াই বাড়াই বেশি আম মানুষ সকল দরবদর অদ্দা আছে একিডিলে সাগান এলাকাত মানুষ সকল হন জিরন সারা লড়াইয়াদের দরবদর অদ্দিহিয়ান জানাজার আসিয়ানা দি ইউএন সিকিউরিটি কাউন্সিল বর্মা জুলুমাদ্দা আম মানুষ দুঃখকল দেখে হন কারণনগর দিহিয়ান একান দেশ বিদেশের নাকামিয়াবি বলে মাহারে কলে হর প্রগ্রেসিভ ভয়েসের দাবি মজিন হাজগুড়ি সাগান এলাকাত জালা মিলিটারি সাই সিটি আম মানুষের গড়াদে ফারায়কল ফুরাইদের জড়ে ভূতরে জালা মিলিটারি রকেট হামলা করে বুড্ডি জাতিয়াদ মসজিদ অকল বাই ফেলার বলে হর
গেলদা দুই মাসত শরীফ সাগান এলাকাত জালা মিলিটিয়া 19 টনার 6386 গর অকল ফুরাই দিয়ে জড়া জালা মিলিটিয়া হামিশা লারাইত গর গাছগুছলা গরুছলা দে ধর্ম জায়গা অকল ফুরাই দে আছে গেলদা মেয়ের 15-24 তারিখত ইয়েন মাবিন টনার তাওয়াগিন ফারাগুড়া জালা মিলিটিয়া ফুরাই দিয়ে জড়া ফারাই লকল নিজত জান বাসে বলা দেয় দিহিয়ান দাহা গিয়া একই ডিলা মেয়ের 17 তারিখ কেনবালো টনার তিন মাওয়ে ফারাত জালা মিলিটিয়া কেতা দে গর অকল ফুরাই দিয়ে মানসিত দাগ ফজিল দা আছে আম মানসর ডায় পিডিএফ হতাম জালা মিলিটিয়া পিডিএফ লে লড়াইত নফাইলে হিতারা সামনে যে নিলা গড় আছে হিনর ফুরাই দে বলি হইয়া একই টাইমত গেলদা মাসর মাজত তুলসী জালা মিলিটিয়া শান স্টেট ক্লিয়ারেন্স অপারেশন দা হাওয়াই হামলা অকল শুরু গজে দা আছে স্টেট হিয়ানার মোবে আদে পেকং টনত লড়াই জুড়িয়া 20,000 মানসিত দরবদর অফ হইজে জেড়া এখন জ্বরের মৌসুম শুরু অদ্দে টাইমত দরবদর ওয়েদে মানসিত দুঃখফা ফরত দা আছে এন্ডিলা বর্মা জালা মিলিটি জুলুম সলাদে টাইমত আসিয়ান ইন্টার গভর্নমেন্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট উইং আদে দ্য ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স ইউএন ওসিএইচ এমিলি বর্মা তাহাকিতু গগরি আমদা দকল দিবল্লা স্যার জার বর্মা জালা মিলিটি ফতে গেল দামে 100 তারিখ আসিয়ান আমদা দিবল্লা মিটিং গগ জিলদা আছে আজার খবর এদুর আট টাইমের খবর ফাইবাল্লা আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটার রিও ফলো গরি ফারিবা ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু